হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর ভালোবাসায় অনেক ভালো আছি। আমি দিনা, দিনা লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমার আরও একটি নিউ লাইফ স্টাইল ব্লগ দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিও ভিজিট করে আসতে পারেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটি আপনারা ফলো করতে পারেন, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এটা যেদিন আমরা কক্সবাজার থেকে চলে আসবো সেদিনের একটি ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছি। সকালে উঠে একদম রেডি হয়ে গেলাম, এখন একটু কফি বানিয়ে এনেছি। তো রুমের সাথে তো সব কিছুই থাকে, তো আপনাদের ভাইয়া বলো একটু কফি বানিয়ে নিতে, তো দুজনের জন্য একটু কফি বানিয়ে এনেছি আর বারান্দায় গিয়ে একটু কফি খাবো। তো সবার মনটা ভীষণই খারাপ ছিল, গত কয়েকদিন আমরা খুবই এনজয় করেছি, তো বাচ্চাদের মনটা আর ভীষণ খারাপ, ওরা আর বেশি এনজয় করেছে আমাদের চাইতো। তো বাচ্চারা তো আসতে চাচ্ছিলো না, সাথে আমরা বড়রাও গত কয়েকদিন আসলে সংসারের কাছ থেকে একদম অন্য রকম একটা জগতে ছিলাম, রান্নাবান্না করতে হয়নি, এনজয় করেছি, খাওয়া দাওয়া করেছি, তো সব কিছু মিলিয়ে একটু আলসেমি লেগে গিয়েছে। তো আসতে ইচ্ছা করছিল না চট্টগ্রামে, তো এখানে তো থাকা যাবে না। আর সামনে রমজান মাস চলে আসছে, অনেক কাজ কিন্তু গুছাতে হবে। তো আর বেশি দিন থাকিনি, মানে চার দিন তিন রাত আমরা থেকেছি কক্সবাজারে। তো আমরা এখন চলে আসলাম, সকালে নাস্তাটা সেরে নিব। তো নাস্তাটা নিয়ে নিয়েছি, যা যা ছিল আর কি ব্রেকফাস্টে, তো নাস্তাটা এখন করে নিব। তো ছিল আজকে মুগ ডাল ছিল, মিক্সড ভেজিটেবল ছিল, স্প্যাগেটি ছিল, পরোটা, আর সাথে ছিল ওই যে সুজির হালুয়া ছিল। তো গত মানে সকালে ছিল আর কি ব্রেকফাস্টে ছিল যে দুধ সেমাই। এক এক দিন এক এক ধরনের ওনারা ব্রেকফাস্ট দিয়ে থাকেন। তো এই তো আমরা সকালে নাস্তাটা সেরে নিয়েছি, নাস্তাটা সেরে একটু বাইরে বের হব। তো যেহেতু চলে আসবো সেজন্য একটু যে মানে যে যে জায়গায় যাইনি তো ওখানে একটু যে ঘুরে আসবো। আর যেহেতু আপনাদের ভাইয়ার এখানে উনি হচ্ছেন একজন ফ্রেন্ড আছেন, উনি হচ্ছে এখানে জিএম এই হোটেলে, তো ওনার থেকে সময় একটু আমরা চেয়ে নিয়েছি। উনি বললো যে যতক্ষণ ইচ্ছা আপনারা থাকেন অসুবিধা নেই। তো সকাল 12টায় কিন্তু এটা চেক আউট করতে হয় এই হোটেলে, তো আমরা দুপুর 2টা আড়াইটা পর্যন্ত সময় নিয়ে আছি। তো এখন চলে আসলাম আমরা সুগন্ধা সি বিচে, এখানে একটু আপনাদের ভাই একটু হর্স রাইডিং করবেন। তো সমুদ্রে এবার নামিনি, সমুদ্রে তেমন একটা ঢেউ ছিল না, তেমন একটা ভালো লাগেনি। তো হর্স রাইডিং করবেন আপনাদের ভাইয়া। তো এখন এখানে দেখছিল কোনটা কোন ঘোড়াতে চললে ভালো হয়, তো যেটা ভালো সেটাতে উঠলো আপনাদের ভাইয়া, আর খুবই খুশি দেখতে পাচ্ছেন। অনেক দিনের ইচ্ছা ছিল হর্স রাইডিং করার, তো আগেও এসেছে, তেমন মানে ঘোড়াগুলো তেমন একটা মানে ভালো ছিল না, তো সেই জন্য এবারের ঘোড়াগুলো খুবই ভালো ছিল আর দেখতেও খুব সুন্দর ছিল। তো আপনাদের ভাইয়া সেই ইচ্ছাটা পূরণ করে নিচ্ছে আর কি। তো চলে আছে, আর দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন, অনেক পর্যটক এসেছেন। এবারের মতো আমি পর্যটক আর কখনোই দেখিনি, বিশেষ করে শুক্র শনিবারে, আর রোববারেও অনেক পর্যটক ছিল, এটা রোববারের ভিডিও। এত পর্যটক আসলে কি বলবো, অনেক ভিড় ছিল। তো আমরা এবার সাগরে নামিনি, তেমন একটা ঢেউ ছিল না, আর আমার মেয়ে যে এনজয় করছে এখানে, ও এখানে পানিতে নামলো। আহ
চালাও গরিবন্ধ তারও সিডি নিয়ে যাও ঠিক আছে ওই যে একদম মাঝখানে দেখতে পাচ্ছেন জাহাজ, ওখান পর্যন্ত আপনাদের ভাইয়া যাবে, এরকম একটা টার্গেট ছিল। এই তো চলে আসছে ওখান পর্যন্ত ঘুরে। আমাদের সবার সাথে কিন্তু আপনাদের ভাইয়া এবার ভীষণ এনজয় করেছে কক্সবাজারে, যত ইচ্ছা পূরণ করা ছিল সব ইচ্ছা পূরণ করে নিয়েছে। আছে তো সবাই জেট স্কি চললো, এখন চলে আসলাম আমরা প্যারাসাইলিং করার জন্য। প্যারাসাইলিং আসলে এখানে ওনারা এটা কাউন্টার আর কি, এখানে যে যেটা চড়েন আর কি ওইটাইভাবে এখানে কাউন্টারে এটা টাকাটা পে করে তারপরে প্যারাসাইলিং করতে হয়। এতে চলে আসলো আপনাদের ভাইয়া প্যারাসেলিং করবে, আর এখানে ওনারা সব কিছু বুঝিয়ে দিচ্ছেন। তো আমার অনেক ভয় লাগছিল, এর আগে আপনাদের ভাই আরেকবার প্যারাসেলিং করেছিল তখন আরও বেশি ভয় লেগেছে। তো একটু অভিজ্ঞতা যেহেতু ছিল তো ভয়টা একটু কম লাগছে, তবে আমার মেয়ে ভীষণ ভয় পাচ্ছিল, বাবাকে ছাড়তে ছাড়ছিল না যে অনেক দূরে চলে যাবে, তো এটা ভেবে খুবই ভয় পাচ্ছিল ও। দাদা তুমি যাবে মোবাইল এটা তো থাকবার কি ওইখানে গিয়ে ঝাঁকি দিবে নাকি নাস্তে হবে না না ঝাঁকি দিবে না মোবাইল একটু ধর মাথা ওরা রাইট শেষ করে আপনাকে কাজ নাই শেষ করে যখন ডিনার হয় এদিকে ফিরে আসবে তখন নিচে নামার সময় হয়ে যাবে নিচে যখন মাইকে বলবে টান হবে তখন আপনি এই দিয়ে ছেড়ে দিয়ে দিতে হবে তো প্যারাসেলিং করা শেষ, এখানে এখন নাম ল্যান্ড করলো আর কি আপনাদের ভাইয়া।
আর আমার মেয়ে তো ভীষণ খুশি বাবাকে পেয়ে, বাবা খুব সুন্দর করে চলে আসলো সেফলি। তো এই তো অনেক গরম লাগছে, অনেক গরম পড়ছে, তো আমার বোনের হাজব্যান্ড সবার জন্য আইসক্রিম ডাব কিনলো, আর ওইদিকে আপনাদের ভাইয়া বসে ডাব খাচ্ছে আর আমরা আইসক্রিম খাচ্ছিলাম, খুব গরম লাগছে। আর এখানে চলে আসলাম, রাস্তার সাইডে ওনারা তেঁতুল বিক্রি করছিল, তো বাসায় তেঁতুল ছিল না, বিভিন্ন রান্নাতে লাগে, আর যেহেতু চটপটিটা বেশি খাওয়া হয় তো তেঁতুলের চাটনিটা করার জন্য তেঁতুল কিনবো, তো আপনাদের ভাইয়া দেখে শুনে কিছু তেঁতুল কিনে নিল। তেঁতুল কিনে এখন আমরা হোটেল রুমে চলে যাব, এই তো হোটেলে চলে আসলাম, আর এখন সবাই একটু ফ্রেশ হয়ে লাঞ্চটা করে নিব। বাসায় বাচ্চারা একা, ওদেরকে কখনো এভাবে ফেলে আসিনি, আর ওর মেজো আম্মু আছে, তাও বাচ্চাদের কোচিং থাকে, স্কুল থাকে, বা ছোটো ছেলের হুজুর আসছে, তো সব কিছু মিলে আসলে দায়িত্বের কাছে আমরা বাবা মায়েরা সবসময় হার মানতে বাধ্য। তো বাচ্চাদের এইসব কথা চিন্তা করে আসলে তাড়াহুড়া করছি, সব মানে সবাই লাঞ্চটা করে তারপরে রওনা দিব আর কি। বাচ্চারা ওখান থেকে বারবার ফোন করছিল, মানে আমরা একদিন মানে সময় নিয়ে থেকেছি, মানে একদিন বাড়িয়ে থেকেছি, দুই দিন থাকার কথা ছিল, ওই জায়গায় আমরা তিন দিন থেকেছি, তো ওদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে আর কি সব কিছু মিলিয়ে। তো সবাই এখন লাঞ্চটা করে নিচ্ছি, লাঞ্চটা করার পরে আমরা চেক আউট করবো, তারপরে রওনা দিব আর কি চট্টগ্রামের উদ্দেশ্যে। তো আমরা লাঞ্চটা করার পরে একটু চা খেয়ে নিয়েছি, আর এই হোটেলের চাটা ভীষণ মজার চা, মালাই চা খেতে দারুণ মজা, তো চা খেয়ে নিয়েছে একটু শেষবারের মতো আর কি। তো এই তো আমরা হোটেল রুমে চলে আসলাম, আবার এখানে সব জিনিসপত্র লাগে সব কিছু গুছিয়ে এনেছি, এই তো আমাদের গুছানো শেষ, এখন আমরা একদম লবিংয়ে চলে আছি, ওখানে গিয়ে আপনাদের ভাইয়ার যিনি ফ্রেন্ড আছেন ওনার থেকেও বিদায় নিব। আর আমাদের এই হোটেলে থাকার ব্যাপারে উনি আমাদের অনেক হেল্প করেছেন, আর যে উনি বলেছেন যে আমাদের বিবাহবার্ষিকী ছিল, ওইটা চিন্তা করে উনি বলছেন আমরা কেন ওনাকে বলিনি, উনি আমাদের বিবাহবার্ষিকী উনি সেলিব্রেট করতেন, তো এটার জন্য আসলে উনি খুবই দুঃখিত আমাদের কাছে। আর এই যে আপনাদের ভাইয়ার ফ্রেন্ড চলে আসলো, আপনাদের ভাইয়া কথা বলছে এখানে। বাচ্চাদের একটু কেক দিয়েছে উনি, কেক খাওয়ার জন্য আমাদের চা খেতে বলছেন, যেহেতু খেয়ে এসেছে তো এখন আমরা নাম নিয়ে রওনা দিব আর কি চট্টগ্রামের উদ্দেশ্যে। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করছি। আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।